অববিশ্বাস বুবলিকে নিয়ে ব্যঙ্গ করলেন এবং সাকিব খানের প্রশংসা করলেন। অববিশ্বাস বরাবরই অনেক মজার একজন মানুষ, তিনি রসিকতা করতে ভালোবাসেন, তবে এইবার তিনি বাংলাদেশের কিছু তারকাদের নিয়ে রসিকতা করেন, এমনকি বুবলিকে নিয়েও তিনি মজার ছলে ব্যঙ্গ করেন। তারকাদের নিয়ে তার মজা করা দেখে অবাক হয়েছে অনেকে, তবে এত মজা করার মাঝে তিনি সিরিয়াস হয়ে সাকিব খানকে নিয়ে বললেন ভিন্ন কথা। ভিউয়ার্স, কি সেই কথা আর কেনই বা তারকাদের নিয়ে তিনি এইভাবে মজা করছেন, জানতে হলে পুরো সময়টা আমাদের সাথে থাকার আমন্ত্রণ রইল। সম্প্রতি টলিউড কুইন অপু বিশ্বাস একটা বেসরকারি টিভি চ্যানেলের তারকা আড্ডাতে অংশগ্রহণ করেন। সেখানে তাকে বলা হয়, আমরা আপনাকে কিছু তারকাদের নাম বলবো, আর সেই তারকা কেমন বা কিভাবে কথা বলে সেটা আপনাকে অভিনয় করে দেখাতে হবে। এরপর অপুকে প্রথমে জিজ্ঞেস করা হয় মাহিয়া মাহি কেমন। মাহি যেইভাবে কথা বলে, অভিনয় করে, অপু ঠিক হুবহু সেইভাবেই মাহির মতো করে অভিনয় করে, কথা বলে দেখিয়ে দেন। এরপর এক এক করে অপুকে জায়েদ খান, বাপ্পি, জয়া ও পরিমণির কথা জিজ্ঞেস করা হয়, আর অপু বিশ্বাস হাসতে হাসতে ওদের মতো করেই অভিনয় করে কথা বলে দেখিয়ে দেন। অপুর এমন রসিকতা করা দেখে ক্যামেরাম্যান সহ ওখানে উপস্থিত সবাই হাসতে থাকে। এরপর অপুকে আবার জিজ্ঞেস করা হয় বুবলি কেমন। বুবলির কথা শুনে অপু হাসতে থাকে, তারপর হাসতে হাসতে বলে, কিছুদিন আগে ওই যে একটা টিকটক করেছিল মনে আছে? আমি বুবলি, আমি মিস বুবলি। অপুর হাত নেড়ে অঙ্গভঙ্গি করে বুবলির কথা বলা দেখে সবাই আরো অনেক বেশি হাসতে থাকেন। সবার সাথে সাথে অপু নিজেও অনেক হাসতে থাকেন। এমন সময় অপুকে জিজ্ঞেস করা হয় যে সাকিব খান কেমন। সাকিবের নাম শুনে অপু নীরব হয়ে যান, তারপর কোনো অভিনয় ছাড়াই গম্ভীর হয়ে বলেন, ভালো, খুবই ভালো। তিনি খুবই ভালো একজন মানুষ, আর তিনি যে খুব ভালো অভিনয় করেন এটা বলার অপেক্ষা রাখে না। তারকা আড্ডার এই ছোট ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়ে যায় এবং অপু ভক্ত থেকে শুরু করে নেটিজেনদের একটাই কথা যে অপু সব তারকাদের নিয়ে মজা করছেন, তাদের অভিনয় অনুকরণ করে দেখাচ্ছেন। অথচ সাকিব খান নামটা আসতেই অপু বিশ্বাস একদম নীরব হয়ে যান এবং গম্ভীর হয়ে সাকিবের কথা বলেন। সাকিবকে নিয়ে তিনি কোনো রকম মজা করেন না। তাহলে কি তিনি এখনো সাকিব খানকে ভালোবাসেন, নাকি সাকিবের ওপর এখনো তার অনেক অভিমান জমে আছে বলে তিনি এমন ভাবে সাকিবের কথাগুলো বললেন? আবার অনেকে বলছেন অপু অন্য তারকাদের নিয়ে মজা করলেন, কিন্তু সাকিবকে নিয়ে মজা করা দূরে থাক, তিনি সাকিব খানের প্রশংসা করেন আর অপু এখনো সাকিব খানকে ভালোবাসেন বলে সবাইকে নিয়ে মজা করলেও সাকিব খানের প্রশংসা করেন। অপুর কথাগুলো শুনে বোঝাই যাচ্ছে কতটা অভিমান মনের মাঝে জমে থাকলে কেউ প্রিয় মানুষটাকে নিয়ে এইভাবে কথা বলে। তবে যাই হোক, অপু সাকিবের ভক্তদের এখন একটাই ইচ্ছা, সব মান অভিমান ভুলে সাকিব অপু আবার একসাথে নতুন করে সংসার করুক। তো ভিউয়ার্স, এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে তার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্য, এবং আমাদের সকল আয়োজনের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।